মাথার উপর টিনের চাল দিয়ে ভিতরে আসা রোদ ও আঁধার বুঝিয়ে দেয় দিনরাত্রি। চারপাশে ছেঁড়া পলিথিন পেরিয়ে ভিতরে ঢোকা জল বাতাস বলে দেয় ঋতুর সময়কাল। জানুয়ারির প্রথমে আকাশে আঁধার ঘনালেও গা হিম করা বাতাস বইছে। আচ্ছাদনের ভিতরে থাকা শরীরগুলো কুঁচকে থাকে রাতভর। তাই রবিবার শুরুয় সকালে সব কাজকর্ম ছেড়ে পলিথিনের ফুটোগুলোয় টেপ লাগাতে ব্যস্ত গৃহকর্তা। কি করছেন এটা আপনি? আঠা লাগাচ্ছি, প্লাস্টিকটা হয়ে গেছে, ফুটা হয়ে গেছে প্লাস্টিক। হ্যাঁ, এই প্লাস্টিকটা কি সাপোর্ট দেয় আপনার? কনে হাওয়া, শীত হাওয়া বর্তমানে। তো আপনার ঘর নাই? নাই। এইভাবে কি করছেন? এইভাবে থাকতে হচ্ছে। কীভাবে থাকছেন এটা? কী করবো, কষ্ট করেই থাকতে হচ্ছে, করার কিছু নাই। প্লাস্টিক তো ফুটা হয়ে গেছে। হ্যাঁ, তো কী করবো, প্লাস্টিকও পায় না। ফুটা প্লাস্টিকের ভিতরে হাওয়া ঢুকছে নাকি? হ্যাঁ। এই জন্য কী করছেন? এই আঠাশ ফুটাগুলো সেট করছি। টেপ লাগিয়ে কি ঠান্ডা আটকানো যাবে? প্রশ্ন করতেই তার উত্তর, মাথা গোজার ঘর নেই তো, নতুন পলিথিন কেনার টাকা কোথায় পাবো? দাঁড়ান দাদা, রোদ থাকতে থাকতে ফুটোগুলো বন্ধ করি। সরকারি প্রকল্পের ঘোষণায় ওয়াল ভরেছে সোশ্যাল মিডিয়ায়, ভোট পাখিদের ঠোঁটে কিচির মিচির করে সেসব কথায়। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রকল্পের মাইক ঘোষণায় আকাশ ফাটে, কিন্তু কপাল ফাটে না চাঁচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়ার বাসিন্দা সুনীল বসাকে। সারাদিন দিনমজুরি করে উপার্জনের টাকায় স্ত্রী সুধা আর ছেলে স্বাগতর পেটে কিছু দানা ঢোকাতে পারলেও মাথা গোজার ভালো ঠাঁই দিতে পারেননি সুনীলবাবু। এখন যেখানে তিনি দিনরাত্রি কাটাচ্ছেন তার থেকে অনেক গৃহস্থের গোয়াল ঘর অনেক ভালো। কর ওখানে আমরা সবাই মিলে থাকি, সরকারের কাছে একটা আবেদন যে আমরা একটা সরকার থেকে ঘর টাকার রিকোয়েস্ট করি, অনুরোধ করি। তোমার পড়াশোনা কেমন, মানে খরচ ফরচ সরকার থেকে কিছু পাচ্ছ? না, সরকার থেকে কিছু না, খালি বই খাটা, জাস্ট এটাই। কি অবস্থায় রয়েছে তোমার ঘরের? খুব খারাপ অবস্থায়, থাকবার মতন ওই রকম নাই, কষ্ট করে থাকি আমরা সবাই। এই ঠান্ডায় দেখছি তিপল দেখছি ঘরের মধ্যে, তারপর ফুটা, কতটা কষ্ট করতে হয় রাতে? প্রচণ্ড ঠান্ডা ঢুকে, মানে ফুটো থেকে বাতাস ফাটাস ঢুকেই না। এই যে ওখান থেকে বাবা কেমন পরিশ্রম করে, কেমন সংসার চালায়, দুবেলা দুমুঠো খেতে পাও কি ঠিকঠাক করে? ঠিকঠাক করে পায় না, এক ফুটো ছুটে দেয়, এক ফুটো ছুটে না। ঘরের জন্য তো বাবারা আবেদন করেছিলেন কিছু জানো? দু বছর আগে করেছিল, কিন্তু দু বছর পর কিছু হয়নি কাজ, মানে নাম টাম নিয়ে গেল, সব শেষ, মানে এখন বন্ধ হবে কাজ, এইসব বলে চলে গেছে। কেন তোমরা ঘর পাচ্ছ না কিছু জানতে পেরেছো? না। কি চাইছো তুমি? থাকবার মতন একটা ছোটখাটো ঘর। আজ আমাদের ক্যামেরায় সেই সুনীলবাবুর দুর্দশার ছবি উঠে এলো। ভাঙা আস্তরায় ভাঙা মনে সুনীলবাবু জানালেন, দিনমজুরি করে কোনো মতে তিনটে পেট চালায়, কিন্তু এই বাজারে এই উপার্জনের টাকায় ঘর করার কল্পনা স্বপ্নেও আসে না। সরকারি ঘরের কথা শুনেছি বটে, কপালে জোটেনি, কি করলে ওই ঘর পাওয়া যাবে তা সঠিক পথও জানা নেই। সুনীলবাবুর দুর্দশার কথা জানা থাকলেও সরকারি ঘর কিংবা অন্য কোনো প্রকল্পের সুবিধা তারা কিভাবে পাবেন তা জানা নেই প্রতিবেশীদেরও। আনন্দবার্তা চ্যানেলের সামনে তা স্বীকারও করেছেন তারা। এই তো আপনারা যেটা দেখছেন এইভাবেই চলছে এদের, আর জমি জায়গাও তো খুব একটা বেশি নাই, মানে কোনো মতো করে চলছে আর কি। অবস্থা তাদের? অবস্থা খারাপই। ঘর বাড়ি বলতে কি রয়েছে তাদের? ঘর বাড়ি তো এই প্লাস্টিক ভাঙা, ওই একটা ঘরের তালি, এইসবই। আচ্ছা, ঘরের জন্য এরা কি কোথাও গেছিল, আবেদন করেছিল কিছু জানেন? না, ওটা আমি বলতে পারছি না। আচ্ছা, তাদের দিন আনা দিন খাওয়া কেমন চিত্র আর কি? কোনো বেলা খেতে পায়, কোনো বেলা খেতে আর জমি তো মানে ফসল যেইটুকু আছে ওটুকু মানে হচ্ছে না, ধান মার চলে গেছে, আমারও মার গেছে, অনেক লোকের মার গেছে। মানে কি অবস্থায় রয়েছে এক কথা? খারাপ অবস্থায় রয়েছে আর কি। আপনারা প্রতিবেশীরা কি চাইছেন এই পরিবারটার জন্য? যেটা হচ্ছে মানে দেওয়া দরকার আর কি, এইসব লোকদের। এটা তো এই তো মানে সেভাবে অবস্থা থাকলে তো বড়ো ঘর বাড়ি ধান চাল অনেক থাকতো, সেটা তো নেই, দেখছেন তো চারিদিকে। কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধি তাদের বক্তব্য
শুনতেই হবে। বা আপনার কাছ থেকে জানলাম বা কোনোভাবে যদি গোচরে আসে অবশ্যই প্রশাসন তার যেটুকু কর্তব্য করার অবশ্যই করবে, আমরা পাশে থাকব স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টি আমি সংশ্লিষ্ট বিডিও সাহেবকে বলছি, তিনি অবশ্যই দেখে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁচল থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।